বিস্মিল্লা রাহমান রাহিম করম করুণাময় রসিন্দ আলু আল্লাহল্লামের শুরু আমাদের ভাই বলতেছিলেন যে যদি কেউ আপনার রাত্রিবেলায় দুইটা বাজে আড়াইটা বাজে তখনও ছেড়ে সময় না শেরীরের মধ্যে সর্বোচ্চ সময় সর্বশেষ দেরিতে ছেরি খাওয়া এটা রসুল আকরামসাল ইসলাম সুন্দর ছিল যেটা তামাসের বর্ণায় পাওয়া যায় যে রুসুল আকরামসাল্লাহ ইসলাম আপনি ছেড়ে খাইতেন এবং নামাজ পর্যন্ত দেখা যে আপনার ষাটটা আয়াত পড়া যায় মানে এতটুকু ব্যবধান মানে একবারে না আজানের কাছাকাছি সময়ের মধ্যে সেরি শেষ করতেন যত দেরিতে সেরি খাওয়া যায় তত ভালো এবং সেরি খাওয়া বরকতময় বলছে তা সাহে হু ফি সুহরে বারাকা নয় বলেন যে তোমরা সেরি খেবে কারণ সেরির মধ্যে বরকত আছে এটা কথা ঠিক এই কারণে আপনি যে পরামর্শ দিলেন যে তাকে যে আপনি এখন খেয়ে নেন সেরি মানে আপনার শেষবেলায় শেষ সময়ে খাওয়া সেরি একটা টাইম হইতেছে কি সুহুর বক্ত সুহুর এটা সব সময় আপনি আপনি সেরি খান না খান সেরি খাওয়ার একটা টাইম আছে এটা শেষ শেষ টাইমে রাত্রের শেষ অংশে শেষ তৃতীয়াংশে এখন কথা হলো যে একজন ব্যক্তি আগে বেশি এমনি খাইয়ে নিতে পারে সেরি ছাড়াই এমনি সেরি না কিন্তু সেরি ছাড়াই খাইয়ে নিল তার খাওয়ার কাজটা অগ্রসর করলো কিন্তু সেরির টাইমে একবারে আজানের আগে হালকা কিছু খেজুর অথবা দুধ অথবা এই যদি কোনো কিছু সে পান করলো সেটাই সেরি হয়ে যাবে সেরির জন্য যে ভাত খাইতে হবে এটা কোনো শর্ত না আগে সে ভাত খাইলো সমস্যা নেই কিন্তু ওই সেরি টাইমে সে হালকা কিছু খাইলেই সেটাই সেরি হয়ে যাবে এটা কোনো সেরি হিসেবে গণ্য হবে না আর যদি এরপরে কোনো কিছুই না খায় তাইলে এটা সেরি হিসেবে তখন ধরা হবে কিন্তু যদি আরো কিছু খায় যেটাই সর্বশেষ খাইবে এটাই সের এটাই সেরি হবে ধন্যবাদ